गाइस आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमी अवश्यई भालो आछि और तोमादेरके बोलेछिलाम आमी जे आजके एकटा अन्यरकम ब्लग करार आमार इच्छा आछे और सेई ब्लगटा निये आमी एसे गेछि आजके। तो आजके सन्ध्येबेला थेकेई शुरू करछि तार कारणे सारा दिन किछुई देखायनि, ओई जोन्नो माझे मध्य चेंज होले भालो लागे। तो तार आगे बोली जे তোমরা অনেকেই আমার সাউন্ডের কথা বলছো আজকে যে ব্লগটা গেছে সকালে, তো সাউন্ডটা নাকি তোমাদের অনেকেরই ভালো লেগেছে। অনেকে আবার জিজ্ঞেস করেছো যে সাউন্ড আমি কোথা থেকে ডাউনলোড করি। প্রথমত বলে রাখি এই কৃতিত্বটা পুরোটাই আমার বরের। হ্যাঁ, ভিডিও এডিট করার সময় সেটা আমি বুঝে এডিট করি যে কোন সাউন্ডটা কোন সময়ে ভালো লাগবে, তবে ডাউনলোড করে দেয় কিন্তু আমার বরই। তো সেক্ষেত্রে আমার বরেরই সবটা কৃতিত্ব। আর ওর থেকে আমি জেনে নিলাম ও নো কপিরাইট সাউন্ড বলে সার্চ করলে মিউজিক চলে আসে, এই মিউজিকগুলো ও ডাউনলোড করে দেয়। তো তারপর সেখান থেকে আমি আবার বুঝতেই পারছি। তো যাই হোক না কেন বলে দিলাম, কিন্তু আমি বলেইছিলাম ব্লগে বলবো, তো আমি বলে দিলাম। এরকম কোনো ব্যাপার নেই যে আমি কাউকে বলবো না, আমি কাউকে জানাবো না, এইসব কিন্তু একদমই নয়। যাই হোক, তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তাহলে। আর বেশি কথা বলে সময়টা নষ্ট করছি না। আর আর কি আর আমি বলতে আসবো না যে গুড নাইট। তো তার আগেই বলে দিচ্ছি কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর প্লিজ 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 কেউ ভিডিওটা ছেড়ে চলে যেও না। আর প্লিজ একটু সবাই ভিডিওর সাথে থেকো, ব্লগের সাথে থেকো, একটু দেখার চেষ্টা করো টাইম করে নিয়ে। আমিও অনেক কষ্ট করি, তো ব্লগগুলো চেষ্টা করি যে একটু আলাদা আলাদা হোক। তোমরা আজকের ব্লগটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কিছু আলাদা করার চেষ্টা করছি। সাউন্ড আলাদা, এডিট আলাদা, মানে চেষ্টা করছি আমি যাতে তোমাদের ভালো লাগে। তাহলে তোমরাও আমাকে একটু ভালো লাগানোর চেষ্টা করো যাতে আমি একটু আনন্দ পাই, আমি একটু এনার্জি পাই। তো হ্যাঁ, আমার সাথে অনেকেই আছো এটা আমি জানি। আর বলবো যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লাগে তাহলে প্লিজ ভালো লাগলে আমাকে কিছু উপহার দিয়ে যেও। প্লিজ এমনি এমনি চলে যেও না, তাহলে আমারও একটু মনটা খারাপ হয়ে যায়, বুঝতেই পারো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা দেখার সময় একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো শুরু করা যাক। কলকাতার দর্শনীয় স্থানগুলির নাম ছোটবেলায় অনেক বইতেই পড়া হয়েছে কম বেশি। আজ তার একটিতেই আমরা চললাম, আর আমার হাত ধরে চললে তোমরাও। আজ যাচ্ছি প্রিন্সেপ ঘাট। তিনটে দশের মাঝেরহাট লোকাল ধরে গিয়ে পৌঁছাই প্রিন্সেপ ঘাট। এবার আগে বলি কেন এই নামকরণ বা কবে স্থাপিত এই স্থান। হয়তো আমার মতো অনেকেই জানো না, তাদের উদ্দেশ্যেই আজকের এই ব্লগ। আমি নিজেও কিন্তু জানতাম না, সেই দিনকে গিয়ে সবটা জানতে পেরেছি। এর আগে আমি কখনোই প্রিন্সেপ ঘাট যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। বিখ্যাত ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপ 1819 সালে ভারতে আসেন। তারপর তিনি ব্রাহ্মী ও খরোষ্ঠী ভাষা পড়ার লিপিমুদ্রা আবিষ্কার, একই রকম ওজন ও মাপের ধাতু মুদ্রা প্রচলন, হুগলি নদী ও সুন্দরবনের সংযোগ রক্ষাকারী সার্কুলার ক্যানেল খনন ইত্যাদি কাজগুলি করেছিলেন। জেমস প্রিন্সেপ মারা যান 22 এপ্রিল 1840 সালে। তার মৃত্যুর পর 1841 সালে কলকাতা নাগরিকদের দানে 12,000 টাকায় হুগলি নদীর পূর্ব তীরে তার স্মরণে এই সৌধ তৈরি করা হয়। এই গেল প্রিন্সেপ ঘাটের ইতিহাস। চলো এবার আমাদের কথা বলি। আমরা প্রিন্সেপ ঘাটে নেমে প্রথমে বাঁদিকে সৌধ দেখতে যাই। এতক্ষণ যেই সব সৌধের কথাটা বললাম আর কি, যেই সব নয়, যেই সৌধের কথা তোমাদেরকে জানালাম সেই সৌধকেই আমরা প্রথম দেখতে যাই। এবং সেখানে যেগুলো হয়ে থাকে আর কি, কিছু ফটো, কিছু রিলস, এসব চলতেই থাকে আমাদের। এই দেখো আমাদের সেই রিলসের একটুখানি নমুনা তোমাদের সাথে শেয়ার করলাম। तो मोटामुटी आमादेर सौधर एखानेर कारुकार्य शेष माने आमादेर कारुकार्य शेष। एबार आमादेर मने होयेछे एबार आमरा डान दिके अर्थात नौको जेखान थेके छाड़बे घाट सेखाने आमरा जाबो एबं सेखाने किछु आमादेर प्लान प्रोग्राम आछे। चलो आस्ते आस्ते तोमादेर साथे सेटाओ शेयर करबो। এই দেখো অবশেষে আমরা আমাদের স্টেশনের ডান দিকে চলে এসেছি, অর্থাৎ যেখান থেকে কিনা নৌকা ছাড়ে সেখানে আমরা চলে এসেছি। আমাদের প্ল্যান আছে আমরা একটু সন্ধ্যের দিকে নৌকোতে উঠব, তাহলে আমরা যে সন্ধ্যের সৌন্দর্যটা সেটা দেখতে পাবো, তাই জন্যই সন্ধ্যেবেলাতে উঠব। তার আগে আমাদের একটু মনে হয়েছে যে অপেক্ষা করতে হবে, তো অপেক্ষা তো শুধু করা যায় না, তাই হাতে ছিল অবশ্যই এক কাপ চা। এখান থেকেই আমরা চা খেয়েছিলাম আর এখানেই আমাদের অপেক্ষারত হতে হয়েছিল। আমরা আমাদের প্ল্যান মাফিক নৌকোর ঘাটে পৌঁছেও গেছি। দেখো একটু একটু আলো জ্বলতেও শুরু করে দিয়েছে। আর আমরা 5:45 নাগাদ ঠিক ঘাটে এসেছিলাম। দেখো প্রচণ্ডই ভিড়। এবার আমরা নৌকোয় উঠব। ও তার আগে তোমাদেরকে বলে রাখি যে কত টাকা আর কত সময় নৌকোতে লাগবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরা ছিলাম 4 জন, আর 4 জনে 30 মিনিটে আমাদের 400 টাকা লেগেছিল। এক্ষেত্রে আমি বলতে পারবো না মাথা পিছু টাকা নিয়েছিল, মানে পার হেড টাকা নিয়েছিল নাকি একটা নৌকোতে 4 জনই ওঠাচ্ছে আর সেটার মূল্যই 400 টাকা, এটা আমি ঠিক বলতে পারবো না, তাই জন্য তোমাদেরকে ঠিক ইনফরমেশনটা দিতে পারলাম না। আমাদের পার হেড নিয়েছিল কি একটা নৌকোর মূল্য সেটা আমি আপাতত জানি না। আমার তরফ থেকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ওখানে গেলে কেউ নৌকো না চড়ে ফিরে এসো না। বিশেষ করে সন্ধ্যের অন্ধকারে ব্রিজের তলা দিয়ে যখন তুমি ক্রস করবে তার যে কি অপরূপ সৌন্দর্য তা তুমি নিজেই উপভোগ করতে পারবে। বিশেষ করে নৌকোর যখন মাঝি দাঁড় টানবে আর তুমি নৌকোর ওপরটায় শুয়ে খোলা আকাশটাকে দেখতে পাবে। আমি বলতে পারবো না, এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝাতে পারবো না সেটা কি অপরূপ দৃশ্য ছিল। আর তার সাথে উপরি পাওনা হিসেবে থাকবে बहु दूरेर हावड़ा ब्रिजेर मिटी मिटी आलो जखन तोमाके हातछानी देबे से जे कि सौंदर्य ताके कोनो नामे आमी अंतत आख्या दिते पारिनी। तो चलो बंधुरा तोमरा देखते थाको, आमी तो प्रचंडई एनजय करेছি, आशा राखबो तोमराও যারা যাবে খুবই এনজয় করবে। तो चलो কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।